হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অলরেডি তো কলেজ ভর্তি 2023 শুরু হয়ে গেছে, পরপর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আপনাদের দেখিয়ে দিয়েছি, নোটিফিকেশান শেয়ার করে দিয়েছি, ইউনিভার্সিটি ওয়াইজ তাদের গাইডলাইন্স আমি শেয়ার করে দিয়েছি। আজকে নিয়ে চলে এলাম একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই রিলেটেড প্রচুর আমি কমেন্ট পেয়েছি। একটা স্টুডেন্টস কটা কলেজে ফর্ম ফিল আপ করতে পারে, একটা স্টুডেন্টস অনার্স পাস দুটো কলেজে কি বা একটা কলেজেই অনার্স এবং পাস দুটোই আবেদন করতে পারে, ইভিনিংয়ে কি আবেদন করা যায়, সানডে থেকে আবেদন করা যায় ছুটির দিনগুলোতে, এবং তার সাথে আরও প্রচুর কোয়েশ্চেন পেয়েছি, রেজিস্ট্রেশন নিয়ে কোয়েশ্চেন পেয়েছি, মাইনর সাবজেক্ট কি চেঞ্জ করতে পারবো, মাইনর সাবজেক্টটা ভুল করে লিখে ফেলেছি একটা, সমস্ত কোয়েশ্চেন আনসার দিচ্ছি এই ভিডিওটায়। যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও আসবে, তাই সঙ্গে থাকতে হয় মাঝে মাঝে। আজকে যেটা শেয়ার করবো আমরা, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2023 যেটা ফার্স্ট জুলাই থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং এই রিলেটেড প্রচুর কোয়েশ্চেন স্টুডেন্টসের মধ্যে এখন চলে এসছে। প্রথমত যেটা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটা স্টুডেন্ট কটা কলেজে আবেদন করতে পারে এবং রাইট ডিসিশন কী হবে, শুধুমাত্র যেগুলো আপনার রাজ্যতে কী পাবেন। রাইট ডিসিশন, অ্যাকচুয়ালি রাইট ডিসিশন কেন বলছি, কারণ মেবি আপনার নম্বরটা সেরকম আসেনি বা এই বছর কাট অফটা এত বেশি থাকবে যে আপনি মেবি চান্স নাও পেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি ইয়ার লস হবে, রাইট ডিসিশন কী সেটাও বলছি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, একটা স্টুডেন্ট সে যদি চায় 100টা কলেজে আবেদন করতে, সে আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো একটা স্টুডেন্টসে এরকম কোনো কোনো বাধ্যবাধকতা নেই যে সে 5টা কলেজে আবেদন করতে পারবে বা 10টা কলেজে পারবে, সে যত খুশি। আমাদের টোটাল 500+ কলেজ আছে, আপনি চাইলে 500+ কলেজেতেই আবেদন করতে পারবেন প্রথম কোয়েশ্চেন। তার ফলে এরকম কোনো বাধা বিধিনিষেধ কিচ্ছু নেই, আপনি চাইলে যতগুলো ইচ্ছা কলেজে আবেদন করবেন। এবার বলে দিই একটা স্টুডেন্ট অ্যাভারেজ কতগুলো আবেদন করা উচিত। দেখুন, ফার্স্ট অফ অল রাইট ডিসিশন আজকে আমাদের মাথায় রাখতে হবে। এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ISC, CBSC, NIOS বোর্ডগুলোকে একদম ইকুইভ্যালেন্ট সমান রয়েছে, সমানভাবে কাট অফ নামছে। অন্যদিকে আমাদের রাজ্যের বাইরে অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে তাদেরকেও কিন্তু ইকুইভ্যালেন্ট করে দেওয়া হয়েছে, শুধু তাদের আলাদা করে একটা দুটো ডকুমেন্টস লাগে, ডোমিসাইল সার্টিফিকেট লাগে, মাইগ্রেশন লাগে, কিন্তু নম্বরের এক্সপেক্টে তাদের আলাদা করে কিছু করা হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন বর্তমানে যে কলেজগুলোতে অ্যাডমিশন চলছে, টপ অফ দ্য কলেজগুলো অ্যাডমিশন চলছে, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন হবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো সবাই আবেদন করবে। আজকের একটা বাঁকুড়া স্টুডেন্ট সেও আজকের কলকাতাতে অ্যাপ্লাই করবে, আজকের একটা কলকাতা স্টুডেন্ট সেও আজকের একটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কলেজে অ্যাপ্লাই করবে, এটা হয়ে থাকে অ্যাকচুয়ালি। এবং তার জন্যই আমাদের এখন বর্তমানে আপনাদের যেটা প্রথম করণীয়, ম্যাক্সিমাম কলেজে আবেদন করতে হবে, ভালো করে এই কথাটা মাথায় রেখে দিয়ে ম্যাক্সিমাম কেন বলছি, আপনি যত কলেজে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সুবিধা। যে সমস্ত কলেজে বা ইউনিভার্সিটি শুধুমাত্র 4 বছরে গ্র্যাজুয়েশন করাচ্ছে সেখানেও আবেদন করুন, কারণ মেবি আপনার অনার্সটা টার্গেট রয়েছে বা এই সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে রিসার্চের টার্গেট রয়েছে, তাহলে সেই সমস্ত ইউনিভার্সিটি তো করবেন। এছাড়া আপনার আশপাশের যে ইউনিভার্সিটি, আপনার বিশ্ববিদ্যালয় অধীনস্থ বা আপনার পাশের জেলার যে বিশ্ববিদ্যালয় তার অধীনস্থ, সেই সমস্ত কলেজে আপনাকে আবেদন করতে হবে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে আবেদন করতে হবে। লাস্ট ইয়ার অন্তত আরজি থেকে অনেক স্টুডেন্টস আছে 90 থেকে 100টা ফর্ম ফিল আপ করেছিল, মেবি তাদের সবেমাত্র এখন ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে, তাদের সামনে এখন পরীক্ষা, তাই তারা বিজি আছে। যদি কেউ ভিডিওটা দেখো কমেন্ট সেকশনে তোমরা জানিও, 90 থেকে 100টা অবধি করে ফর্ম ফিল আপ করেছিল, আপনি সবেমাত্র করেছেন মেবি 5 থেকে 6টা। এবার আপনি এতটাই নিজেকে কনফিডেন্ট রাখছেন যে আমি 5 থেকে 6টা করছি চান্স পেয়ে যাবো, কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্ট থাকা ভালো নয়। তার জন্য এবং লাস্ট ইয়ারেও আমি যদি প্রথম কাট অফে ভিডিও শেয়ার করেছিলাম, প্রেসিডেন্সি যতদূর মনে হয় 97 না 98% লাস্ট অবধি নেমেছিল, তো ফার্স্ট মেরিট লিস্টে, তারপরে সেটা গিয়ে একটা লিস্টে আসে, যদিও কাট অফ নিয়ে পরবর্তীতে আমি ভিডিও একটা আনছি খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগে এটা মাথায় রাখতে হবে আমার এখন রাইট ডিসিশন হচ্ছে ম্যাক্সিমাম কলেজগুলোতে আবেদন করব। আমাকে টার্গেট রাখতে হবে কম করে 50টা কলেজে আবেদন আমি করব। সবাইকে ইন্ডিভিজুয়ালি আরজিটেকের এই ভিডিওটা যারা দেখছেন, যারা আরজিটেকের মেম্বার, তাদেরকে বলবো 50টা করে কলেজে অ্যাপ্লাই করবে, তোমার মার্কস 90% থাক, 70% থাক, 60% থাক, আবেদন করবে। তুমি পাসে আবেদন করছো, অনার্সে আবেদন করছো, আপ টু 40 থেকে 50 মতন করে আবেদন করার চেষ্টা করবে। এর একটা বড় কারণ হচ্ছে এবছর কাট অফ কী নামবে আমরা এখন অবধিকেও জানি না, আমাদের একটা বছর আমরা নষ্ট করবো না, তার জন্যই আমাদের এই 15টা দিন ইউটিলাইজ আমরা করে দেবো, আর কিছুই নয়। এবার একটা ব্যাপার হচ্ছে যে আজকের এই যে ম্যাক্সিমাম যে 50টা কলেজ বলছি বা 90 থেকে 100 কলেজ বলছি, এটা কী এক্সপেক্ট করবে, দেখো তিনটে ভাগে ভাগ করবে, একটা কলেজকে রাখবো হচ্ছে টপ কলেজ, একটা কলেজকে রাখবে মিডিয়কার কলেজ, একটা কলেজকে রাখবো হচ্ছে নন পপুলার কলেজ। দেখো আজকে তুমি এই ধরো 50টা মতন তুমি অ্যাপ্লাই করছো, 50-র মধ্যে তুমি টপ, তোমার ধরো পার্সেন্টেজ খুব ভালো আছে, 90% মার্কস আছে, তো টপ কলেজে 20 কলেজে অ্যাপ্লাই করো, মিডিয়কারে তুমি অ্যাপ্লাই করো 20 কলেজে অ্যাপ্লাই করো, নন পপুলারে 10-এ অ্যাপ্লাই করো, কারণ তোমার যেহেতু 90%
মতন স্কোর রয়েছে, তোমার 70-80 মতন স্কোর রয়েছে বা 60-70 মতন স্কোর রয়েছে, তুমি টপ কলেজে অ্যাপ্লাই করো 10টা, মিডিয়কর কলেজে অ্যাপ্লাই করো 20টা, অন্যদিকে তুমি আজকে 20টা অ্যাপ্লাই করো হচ্ছে নন পপুলার কলেজে, এইভাবে ভাগ করো। আমি এই জন্য প্রত্যেকটা অনেক করে ভিডিও এনেছিলাম যেখানে কলেজ লিস্ট পর্যন্ত শেয়ার করে দিয়েছিলাম, তার ফলে তোমরা তোমাদের যে সংশ্লিষ্ট ইউনিভার্সিটি যেখানে ভর্তি হবে, মেবি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে গৌড়বঙ্গ বলছি আমি, আজকে গৌড়বঙ্গ স্টুডেন্টস যারা আছে তারা গৌড়বঙ্গ আবেদন করবে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আবেদন করবে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আবেদন করবে, এবং তার সাথে তোমরা যদি বর্ধমানটা চাও বা সিধুকানু বিশ্ববিদ্যালয় চাও আবেদন করে রাখবে। কারণ দেখো আজকে সব থেকে বড় কথা, ফার্স্ট অফ অল যেমন কিছুদিন আগে আমাকে একজন কোয়েশ্চেন করেছিল, সে মেবি থাকে হচ্ছে নর্থ বেঙ্গলে থাকে এবং সে কিন্তু লেডি ব্রাহ্মণে চান্স পেতে চায়, এবং সে বলেছে আমাকে যে লেডি ব্রাহ্মণে আজকে এখানে হোস্টেল ফেসিলিটিস জানতে, প্রথমত প্রত্যেকটি ভালো ভালো কলেজ বড় বড় কলেজে সবার হোস্টেল থাকে এবং 1-2 কিলোমিটারের ভেতর হোস্টেল থাকে, তার ফলে হোস্টেল ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে, ইভেন কিছু কলেজে আলাদা করে করে ফর্ম ফিল আপ করানো হয়। আজকে প্রত্যেকটা বড় বড় কলেজে আছে, আশুতোষ বেথুন প্রত্যেকটা কলেজে আপনি হোস্টেল পাচ্ছেন, ইভেন আপনি বারডওয়ান রাজ কলেজ যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ বর্তমানের সেখানেও হোস্টেল আছে এবং ছেলে মেয়ে আলাদা আলাদা হোস্টেল থাকে। তো তার ফলে যে তুমি আজকে নর্থ বেঙ্গলের স্টুডেন্টস লেডি ব্রাহ্মণের চান্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করছো, আমি বলবো আবেদন করো, যদি চান্স পাও তাহলে তুমি এখানকার হোস্টেল ফেসিলিটিসটা পেয়ে যাচ্ছ। যদি হোস্টেলের ভিডিও নিয়ে একটা সেপারেট ভিডিও আনবো, যাদবপুর কলকাতা রবীন্দ্রভারতী বা ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা। তো তার ফলে প্রথম আমাদের যেটা কী করতে হবে, রাইট ডিসিশন হচ্ছে 50 কলেজে আমাদের টার্গেট রেখে আবেদন করতে হবে। কে এখন অবধি কটা করে কলেজে আবেদন করেছো কমেন্ট সেকশনে জানাও। লাস্ট ইয়ার ওই সেম ভিডিও দিয়েছিলাম, অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু এই ভিডিও দেখার পর অ্যাপ্লাই করে তারা চান্স পেয়েছিল, যদি তারা এখন অ্যাক্টিভ থাকে প্লিজ কমেন্ট করো। তার পরবর্তী সেকেন্ড জিনিস হচ্ছে, অনার্স পাস কি একটা কলেজে আবেদন করা যায়? হ্যাঁ আবেদন করা যায়। তুমি একটা ধরো সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ এই কলেজে তুমি ধরো অনার্সের জন্য আবেদন করছো, ধরো তুমি আজকে অনার্সের জন্য বাংলা ইংলিশ হিস্ট্রি তিনটে আবেদন করলে, অন্যদিকে তুমি পাসের জন্য ধরো দুটো কম্বিনেশান রাখছো লাইক হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স, পল সায়েন্স এডুকেশান ইংলিশ, এইভাবে কম্বিনেশান রাখছো, তুমি এই অনার্স পাস দুটোই অর্থাৎ অনার্সের এবং পাসের দুটোই কিন্তু তুমি আবেদন করতে পারছো সুরেন্দ্রনাথ কলেজ থেকে। তার ফলে এবং এটা একটা এক্সাম্পল দিলাম আমি, তার ফলে তুমি তোমার যে কলেজে পড়ছো বা যে কলেজে আবেদন করার তোমার ইচ্ছা রয়েছে সেই কলেজে তুমি কিন্তু এইভাবে আবেদন করতে পারছো, অনার্স এবং পাস দুটোই আবেদন করতে পারছো, তাতে কোনো বাধা নেই। এরকম অনেক কলেজ আছে, যেমন আমি সকালবেলা আজকে আপডেট শেয়ার করেছি একটা WBSU অ্যাফিলেটেড যে কলেজটার নাম হচ্ছে বসিরহাট কলেজ, যারা যেমন একটাই ফর্ম ফিল আপ করাচ্ছে সেখানে অনার্সেরও অপশান রাখছে পাসেরও অপশান রাখছে, এই সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করা খুব সহজ, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি দেখে নেবে। তো তার ফলে আমি অনার্স পাস দুটোই আবেদন কিন্তু করতে পারছি সেম কলেজে বা অন্যান্য কলেজে। এবার তারপর হচ্ছে মাইনাস সাবজেক্ট, অনেকে আছে সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করাচ্ছে, আমি যদিও স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তবুও তারা সাইবার ক্যাফে থেকে করাচ্ছে। তো সাইবার ক্যাফেতে অনেক সময় কিন্তু যেহেতু ভিড়ভাড়টা থাকে বা অনেক সময় মাইনর সাবজেক্টটা চুজ করতে গেলে ভুল হয়ে যাচ্ছে, যেমন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের একটি স্টুডেন্ট তার ভুল হয়ে গেছে, মানে সেখানে আবেদন করছে একটি স্টুডেন্ট তার ভুল হয়ে গেছে এবং সে টেনশনে পড়ে গেছে। আচ্ছা, এবং অনেকে আছে যারা এখন মাইনর সাবজেক্ট একটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলেছে, বাড়িতে এসে দেখছে না এটা না ওটা নিলে ভালো হতো। আচ্ছা, এই ক্ষেত্রে বলে দিই মাইনর সাবজেক্ট চেঞ্জ তোমরা করতে পারবে, অ্যাপ্লিকেশান প্রত্যেকটা মোটামুটি কলেজ অ্যাপ্লিকেশান 15 তারিখ অবধি সময় দিচ্ছে এডিট করার জন্য, তার মধ্যে তোমরা এডিট করে নিতে পারছো, তার মধ্যে তোমাদের যদি কোনো চেঞ্জেস থাকে চেঞ্জ করতে পারছো। এছাড়াও যেটা অপশান আছে সেটা হচ্ছে তোমাদের এই কলেজে 15 তারিখের পর তোমাদের একটা মাস্টার লিস্ট আসবে এবং 16-17 মোটামুটি অনেক কলেজই দেবে অপশান, এবং সেগুলো তোমরা ওই কলেজের যে ইম্পর্টেন্ট ডেটস বলে যে কলমটা আছে সেই নোটিশটা দেখে নেবে, 16-17 মোটামুটি অনেকেই দেবে যেখানে তোমার একটা মাস্টার লিস্ট আসবে, তারপর তোমাকে একটা এডিট করার সুযোগ দেবে। কী কী এডিট করা যায় না? তোমার নিজের নাম এডিট করা যায় না, মোবাইল নাম্বার এডিট করা যায় না, ইমেল আইডি এডিট করা যায় না, এই তিনটে দয়া করে ঠিকঠাক দিও, তার ফলে তুমি যে মাইনর সাবজেক্ট নিচ্ছ সেটাকে ইজিলি এর মধ্যে চেঞ্জ করতে পারছো। ধরো এগুলো কিছু করা হলো না, তা মানে তুমি ভর্তি হয়ে গেলে, তুমি টাকা পেমেন্ট করে দিলে, তারপরেও কি চেঞ্জ করা যায়? ইয়েস, তারপরেও চেঞ্জ করা যায়। ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা যে কলেজে পড়ছো প্রত্যেকটা কলেজ এক একটা করে ইউনিভার্সিটি অধীনস্থ, আর তোমরা যেই সেই কলেজের আন্ডারে যাচ্ছ, যেরকম তোমরা মাধ্যমিকের সময় ফর্ম ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশন হয়েছিল, 11-এ তোমাদের ফর্ম ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশন হয়েছিল 12-এর জন্য বোর্ডের আন্ডারে, সেরকমভাবেই তোমাদের এই ইউনিভার্সিটির আন্ডারে একটা করে রেজিস্ট্রেশন হবে। এই রেজিস্ট্রেশন করানোর আগে, এই রেজিস্ট্রেশনটা হয় সাধারণত ভর্তির এক দেড় মাসের মধ্যে হয়,
এই রেজিস্ট্রেশনের মানে তুমি ভর্তি হয়ে গেলে তুমি মাইনর সাবজেক্ট নিয়ে একটা সাবজেক্ট নিয়ে এখন পছন্দ হয়েছে ভর্তি হয়ে গেছো, দুদিন পর বলছো বা ক্লাস করে বলছো এই মাইনর সাবজেক্টটা আমার নেওয়া উচিত হলো না, তখনও তোমার কাছে সুযোগ আছে তাকে চেঞ্জ করার। কীভাবে চেঞ্জ করবে, এই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যখন হবে তখন তোমাকে কলেজ অপশান দেবে, তুমি কিছু কি চেঞ্জ করতে চাইছো? তুমি যদি বলো যে হ্যাঁ আমি চেঞ্জ করতে চাইছি, আমি মাইনর হিস্ট্রি নিয়েছিলাম এটাকে বাংলা করব, তুমি কিন্তু তখন সেটা পারছো। তার ফলে আজকেতে এই যে স্টুডেন্টস যারা আছে ভুল করে মাইনর সাবজেক্ট নিয়ে নিয়েছে তারা বেকার টেনশন করছে। আজকে আপনার প্রথমত তোমাদের কাছে তো একটা অপশান আছে মানে 1-15 তারিখের মধ্যে এডিট করা, যারা সেটা দিচ্ছে না তাদের 16-17 তারিখে একটা অপশান দেবে রেকটিফাইড করা, যারা সেটাও দিচ্ছে না তাদের তুমি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের আগে ইজিলি এটাকে চেঞ্জ করতে পারছো। তাই এটা নিয়ে কোনো টেনশন কিচ্ছু নেই, এখন এসব না ভেবে মেজর সাবজেক্ট যেগুলো যেগুলো রাখছো সেই অনুযায়ী তুমি সিটটাকে মানে কনফার্ম করার জন্য বেশি বেশি ফর্ম ফিল আপটা এখন আমাদের করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সানডে আর ইভিনিংয়ে কি আজকে অ্যাপ্লাই করা যায়, একদম অ্যাপ্লাই করা যায়, অনেকে বলেছে কোয়েশ্চেন করেছে যেহেতু ছুটির দিন সানডে তো সেই রেসপেক্টে তোমরা এগুলো কিন্তু আবেদন করতে পারছো। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আরেকটা কোয়েশ্চেন এসছে হাউ মেনি রেজিস্ট্রেশন ইন ওয়ান কলেজ। দেখো আজকে তুমি যদি একটা কলেজে ধরো রেজিস্ট্রেশন করে নিয়েছো, রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তুমি কিছু ভুলভাল লিখে ফেলেছো বা কিছু যেটা ইনপুট করেছো ভুল ইনপুট করেছো, তাহলে তুমি চেঞ্জ করে আরেকবার চাইছো ফর্ম ফিল আপ করবো সেই কলেজে, তুমি করতে পারবে। প্রথমত তোমার যে ফর্মটা রয়েছে সেটাকে এডিট করতে পারবে, এই যেটা আমি বললাম 1-15 তারিখ তার মধ্যে, এছাড়া 16-17 তো তোমাকে দেবে। এবার ধরো তুমি অনেক কিছু ভুল লিখে ফেলেছো, লাইক উচ্চ মাধ্যমিকের নম্বরটাই ভুল লিখে ফেলেছো, তো সেই রেসপেক্টে তোমরা যেটা করতে পারো প্রথমত সেই উচ্চ মাধ্যমিকের নম্বরটা চেঞ্জ করারও সুযোগ আছে। আর একবার রেজিস্ট্রেশন করার আগে আগে এই অপশানগুলো আছে কিনা দেখো, অর্থাৎ আমি বাংলার নাম্বারটা ভুল লিখে ফেলেছি, আমি আমার বাবার নামে টাইটেলটা ভুল লিখে ফেলেছি, আমি অ্যাডমিট কার্ডের নাম্বারটা ভুল লিখে ফেলেছি, এগুলো সব চেঞ্জ করা যায় 1-15 তারিখের মধ্যে এডিট অপশানটা গিয়ে। মানে সেখানে কী করতে হবে এক্ষেত্রে আপনাকে, যেটা যদি আমি পরবর্তী একটা ভিডিও আনবো, এক্ষেত্রে করতে হবে হচ্ছে লগ ইন, অর্থাৎ যে আইডি পাসওয়ার্ডটা মোবাইলে SMS এর মাধ্যমে এসছে বা ইমেল আইডির মাধ্যমে এসছে সে লগ ইন করতে হবে, লগ ইন করে তোমরা এটাকে চেঞ্জ করতে পারছো 1-15 তারিখের মধ্যে। এবার ধরো সেসব কিচ্ছু হচ্ছে না, তাহলে তোমরা সেকেন্ড রেজিস্ট্রেশন করতে পারো, বাট সেই ক্ষেত্রেও তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি আলাদা দিতে হবে, কারণ মোবাইল নাম্বার ইমেল আইডি এক দিলে হয় না, এবং যেহেতু একটা নামের অনেক মানুষ থাকতে পারে তার জন্য তোমরা সেদিকে বেঁচে যাচ্ছ। বাট আমি বলবো রেজিস্ট্রেশন দুটো করো না, তোমরা একটা রেজিস্ট্রেশন করেছো একটা রেজিস্ট্রেশনই রাখো, তোমরা এডিট যাও এডিট অপশানে গিয়ে তোমরা সিম্পল এডিট করো। আর একটা বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত কিছু ডিসিশন নেবার আগে আর একটা জিনিস ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজে একটা জিনিস পাবে, সেই কলেজের জিনিসটার নাম হচ্ছে HELPDESK হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্ক মানে হচ্ছে এটা কলেজের সহায়তা কেন্দ্র, তোমাদের কোনো অসুবিধা হলে কারোর কোনো অসুবিধা হলে এই হেল্প ডেস্কের নাম্বারটায় ফোন করে তোমরা কলেজের সাথে কথা বলে নিতে পারো যে স্যার আমার এটা ভুল হচ্ছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ একটু হেল্প করে দিন, তারা তোমাকে হেল্প করে দেবে। অবভিয়াসলি ছুটির দিন করো না, সোম টু শুক্রর মধ্যে করো বা সোম টু শনির মধ্যে, একটা অফিস টাইমে যেরকমভাবে একটা ফোন করা উচিত একটা কলেজে সেরকম টাইমে তোমরা ফোন করো। আর 15 তারিখ অবধি সময় আছে, কোনো চিন্তার কিচ্ছু নেই। তার ফলে আজকে অনেক কিছু জিনিস ক্লিয়ার করলাম, খুব তাড়াতাড়ি মেরিট লিস্টের একটা ক্লিয়ারেন্স নিয়ে ভিডিও নিয়ে চলে আসি, তারপর কাট অফ নিয়ে তো আসবোই। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।